আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আমার এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক নানান রকম টিপস শেয়ার করে থাকি এবং একই সাথে আপনাদের করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমাকে সাইফ নামে এক ভাই প্রশ্ন করেছেন আপু লকডাউনে আমার ছোটবেলার এক বন্ধু আমার পাড়াতেই শিফট করেছে এতদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে আমি খুবই খুশি হয়েছিলাম ওর স্বামী দেশের বাইরে থাকেন আমার বন্ধু ছেলেকে সঙ্গে নিয়ে থাকে উইকেন্ডে আমি প্রায়ই ওদের নিমন্ত্রণ করতাম একসঙ্গে খাওয়া হাসি ঠাট্টা করতে করতে একসময় আমার স্বামীর সঙ্গে আমার বন্ধুর বেশ আলাপ জমে ওঠে লকডাউনের দিনগুলো এভাবেই বেশ ভালো কাটছিল হঠাৎ একদিন আমার স্বামীর ফোনে একটি এসএমএস দেখি আমার বন্ধু পাঠিয়েছে তুমি কেন আজ আমার এখানে এলে না ওই মেসেজ দেখে আমি আমার স্বামীকে কোনো প্রশ্নই করতে পারিনি এতটাই কষ্ট পেয়েছি তার ভাষায় বলতে পারছি না দয়া করে আমাকে কিছু পরামর্শ দিন কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব উত্তরে আমি আপনাকে বলবো আপনি প্রথমে আপনার স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলুন স্বামীকে খোলাখুলি জানান বন্ধুর সঙ্গে তার এত ঘনিষ্ঠতার কারণ কি যদি তিনি অস্বীকার করেন তাহলে মেসেজের কথা জানান বলুন যে আপনার চোখে পড়েছে এবং আপনি যে এই বিষয়টি নিয়ে খুবই বিরক্ত তাও জানান সেই সঙ্গে বলুন দ্বিতীয়বার যেন এরকম না হয় বন্ধুকে এড়িয়ে চলুন বন্ধুকে মুখে কিছু বলবেন না কিন্তু হাবে ভাবে বুঝিয়ে দেবেন যে আপনি তাকে এড়িয়ে চলছেন তার কোনো ব্যবহারে আপনি বিরক্ত বাড়িতে ডাকা একদম বন্ধ করে দেবেন না প্রয়োজনে অবশ্যই ডাকুন কিন্তু একটা দূরত্ব বজায় রেখে চলুন বাচ্চাদের সামনে কথা নয় বিষয়টি নিয়ে বাচ্চাদের সামনে ঝামেলা করবেন না এতে ছোটদের উপর খারাপ প্রভাব পড়ে এছাড়াও বাচ্চারা ভুল বুঝে আপনাকে প্রশ্ন করলে অস্বস্তিতে পড়তে পারেন এমনকি বাচ্চা বাড়ির অন্য কারোর কাছেও বেফাস কথা বলতে পারে বন্ধুত্ব এবং সম্পর্ক আলাদা করুন সম্পর্কটা আপনার নিজের আর তাই সম্পর্ক কিভাবে সুরক্ষিত রাখবেন তা আপনি দেখে নিন ইমোশন দিয়ে কোনো কিছু বিচার করবেন না বন্ধুর থেকেও স্বামীর গুরুত্ব আপনার জীবনে অনেক বেশি বন্ধু যখন আপনার ছোটবেলার তখন তার সঙ্গে নিশ্চয়ই খোলাখুলি কথাও বলতে পারবেন প্রায়োরিটি বুঝুন জীবনে কাকে বেশি প্রাধান্য দিবেন তা ঠিক করুন ছোটবেলার বন্ধু মানেই আপনার ভালো চাইবে এমন নয় আপনার বন্ধু যে ব্যক্তিগত জীবন নিয়ে মোটেও সুখী নয় সে কথা আপনি হয়তো জানেন না কিংবা আন্দাজও করতে পারেননি আপনার বন্ধুর স্বামী বাইরে থাকেন হয়তো তার সঙ্গে আপনার বন্ধুর সম্পর্ক সেরকম ভালো নয় আর তাই ইনসিকিউরিটি থেকেই তার এমন আচরণ বন্ধুকে সরাসরি বলুন তার আচরণে আপনি বিরক্ত প্রয়োজনে যোগাযোগও বন্ধ করে দিতে পারেন যাই হোক আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার অনেক জানা অজানা সমস্যার সমাধান পাবেন এই চ্যানেলে তাই বেশি দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন আজ এই পর্যন্ত